পুরান ঢাকার হাজারিবাগ, সিদ্দিকবাজার, বংশাল, ইসলামপুর, শিল্প বাণিজ্য আর আবাসিক মিলিয়ে সারাক্ষণই লাখো মানুষের ব্যস্ততা। এখানকার প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে কোনো না কোনো কারখানা, ছাপরা ঘরে চলছে পোশাক ও চামড়াজাত বিভিন্ন পণ্য তৈরির কাজ। এসব কারখানার বেশিরভাগ কোনো অনুমোদন নেই, নেই ট্রেড লাইসেন্সও, ছাড়পত্র কিংবা সনদ সম্পর্কেও জানেন না মালিক শ্রমিকরা। না, এটা তো তেমন আমরা জানি না এবং কি বুঝিও না, ঠিক আছে। তবে শ্রমিকরা বলছেন ঝুঁকিতে আছেন তারা, প্রায় দুর্ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। মনে করেন একটা জীবন একটা রিস্ক আছে না, ওইটা নিয়ে আসলে আমরা অনেক কাজ করতে। হ্যাঁ, এবার এই এদিন কয়েকদিন আগে এই যে ওই পাশে একটা বিল্ডিং আগুন লাগছে, চারটে লোক মারা গেল। যদি আমরা যখন আগুন লাগবার সাথে এটা দিলে আমরা আগুন লাগানো নিরাপদ থাকবো, এটা তো আমরা এখানে দিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন আবাসিক এলাকায় গড়ে ওঠা প্রতিটি কারখানায় ঝুঁকিপূর্ণ, এগুলো সরিয়ে নেওয়ার তাগিদও দিলেন তারা। যখন নাকি অ্যাসিড দিয়ে জুতা ব্যাগ এগুলো তৈরি করে, তখন কিন্তু এই অ্যাসিডটা কিন্তু আগুনকে টানে। বিভিন্ন প্লাস্টিক এবং আপনার জুতার কারখানা যে ভাড়া দেওয়া হয়েছে, এই ভাড়াটা না দিয়ে একটা ফ্যামিলি পরিবারকে ভাড়া দেওয়া হোক। যত কেমিক্যাল কারখানা আছে, প্লাস্টিক আছে, আমরা ইতিমধ্যে সবাইকে মৌখিকভাবে জানানো হয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকা থেকে ঝুঁকিপূর্ণ কারখানাগুলো দ্রুত সরিয়ে নেওয়ার দাবি বাসিন্দাদের। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।